এদিকে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মাঝে নতুন স্ট্রেনের বিস্তার ঠেকাতে লন্ডন ফেরত যাত্রীদের ক্ষেত্রে কঠোর সতর্কতা অবলম্বন করলেও অন্য দেশের যাত্রীদের ক্ষেত্রে কোনো নির্দেশনা নেই। অথচ এরই মধ্যে বেশ কয়েকটি দেশেই করোনার নতুন ধরনের রোগী শনাক্ত হয়েছে। যাত্রীরা মনে করেন বিমানবন্দরে আসা সব দেশের যাত্রীদেরই করোনা নজরদারি জোরদার করা জরুরি, অন্যথায় তৃতীয় দেশ থেকেও করোনার নতুন ধরনের রোগীর দেশে প্রবেশ ঘটতে পারে। বিস্তারিত ড্যানি রঙের রিপোর্টে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে উত্তাল সারা বিশ্ব। এরই মধ্যে আতঙ্কের মাত্রা বাড়িয়েছে করোনার নতুন স্ট্রেন বা ধরন। প্রথমে দক্ষিণ আফ্রিকা এবং পরে যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ে করোনার এই নতুন ধরন। পরে ফ্রান্স সহ ইউরোপের আটটি দেশ এবং জাপান ও কানাডায় নতুন করোনা রোগী শনাক্ত হয়। বিভিন্ন দেশ যুক্তরাজ্যে বিমান চলাচল বাতিল করেছে, কিন্তু বাংলাদেশ বিমান এখনও চলাচল করছে। তবে সেখান থেকে আসা যাত্রীদের কঠোর মনিটরিংয়ের মধ্যে দিয়ে দেশে ঢুকতে হচ্ছে। পাশাপাশি আমরা যারা বসবাস করি বাংলাদেশে এবং ঢাকাতে, আর যারা বিদেশে আসেন তারা যদি একটু সেফ থাকেন আমরা একটু সেফ থাকি। কোভিড-19 টেস্ট করে তারপরে রিপোর্ট আনছি, তারপরে রিপোর্ট দেখা, তারপর আমরা আজকে বিকালে 4:45 আমাদের ফ্লাইট। এখন আমার রিপোর্টগুলো কোভিড হয়েছে, মানে দেখাতে হবে, আমার তো করোনা নেগেটিভ আসছে ওইটা। তবে অন্য দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে নেই তেমন কোনো সতর্কতা। গ্রিস আছে, ওখানে মানুষ কম ছিল, বিমানও এক সিট পর এক সিট বসাইছে। এরা তো শুধু ইউএসএর জন্য থাকতে হবে, যারা দুবাই প্রবেশ তাদের জন্য তো না, না আর যাদের কাছে সার্টিফিকেট আছে তাদেরও থাকতে হবে না। বাট আপনি যে ফ্লাইটে আসেন সেখানে ইউএস থেকে আসা যাত্রীও তো থাকতে পারে বা ট্রানজিট পেতে পারে। ওদের তো আলাদা, ওদেরকে আলাদা এক সাইডে রাখা হয়েছে। আমরা আসছি ইমারত ফ্লাইট, ইমারত ফ্লাইটে ওই জায়গায় ওদেরকে আলাদা এক সাইডে রাখা হয়েছে। করোনার নতুন স্ট্রেন দেশে প্রবেশ ঠেকাতে বিমানবন্দরে অন্য দেশ থেকে আসা যাত্রীদেরও নজরদারিতে রাখা প্রয়োজন বলে মনে করছেন যাত্রীরা। ড্যানি রং, মাইটিভি, ঢাকা।